হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে হিন্দুদের পুজো উপলক্ষে মুসলমানদের জন্য পোস্টারের ফ্রি পিএলবি ফাইলটি শেয়ার করব, যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি পোস্টার তৈরি করতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি টেলি, ফেসবুক সব বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, এই পোস্টারের ফ্রি পিএলবি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে ভিডিওর মাঝখানে একটি মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন, দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স, কীভাবে ফাইলটি ডাউনলোড করুন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে শিখে নিতে পারেন। তো ভিউয়ার্স, পিএলবি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশন মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, তারপর উপরে থিয়েটার আইকনে ক্লিক করবেন, তারপর নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি ফাইল, এখানে ক্লিক করবেন, তারপর উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন, দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পূজা নিয়ে ইসলামিক কথা পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলপি ফাইলটি সিলেক্ট করবেন, তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন, তারপর সিম্পলি ব্যাকেতে ক্লিক করবেন। তবে আজ দেখতে পাচ্ছেন যে আপনাদের পোস্টারটি এখন ওপেন হয়ে গেছে। এখন আপনারা চাইলে এখান থেকে ছবিটাকে পরিবর্তন করে নিতে পারবেন। ছবিটাকে পরিবর্তন করার জন্য সিম্পলি লেয়ার আইকনে ক্লিক করবেন, তারপর ছবির লেয়ারটাকে আনলক করে দিবেন, তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন, এখন ছবিটার উপরে ক্লিক করবেন, তারপর এখান থেকে রে সিলেক্ট এখানে ক্লিক করে দিবেন। তবে আস দেখতে পাচ্ছেন যে রে সিলেক্টে ক্লিক করার পর আপনার গ্যালারিটা এখানে ওপেন হয়েছে। এখন আপনি আপনার গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে শিখে নিতে পারেন। তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটি ছবি নিয়ে নেবেন, তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে রাইট বাটনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে। এখন ছবিটাকে আপনি সুন্দরভাবে বসিয়ে নেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে পোস্টারটি কমপ্লিট হয়ে গেছে। এখন পোস্টারটিকে সেভ করার জন্য সিম্পলি আইকনে ক্লিক করুন, তারপর এখান থেকে সেভ এস ইমেজ এখানে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আইকনে ক্লিক করুন, তারপর নিচ থেকে আল্ট্রা সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, কিছুক্ষণ অপেক্ষা নেবে, অপেক্ষা করার পর আপনার পোস্টারটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনার গ্যালারিটা আপনার পোস্টারটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।